করা যাচ্ছে। হাওড়াতেও কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ঘূর্ণিঝড় অসনের প্রভাবে কিন্তু হাওড়াতেও চলছে বৃষ্টি, হাওড়াতেও বৃষ্টি শুরু হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। একটু আগেই বসিরহাটের ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এখন দেখাচ্ছি হাওড়ার ছবিটা, হাওড়াতেও শুরু হয়েছে বৃষ্টি। বিস্তারিত জানবো প্রতিনিধি জগন্নাথ সামন্তের কাছ থেকে। জগন্নাথ, অসনের প্রভাবে হাওড়ায় বৃষ্টি শুরু হয়েছে, কি পরিস্থিতি সেখানে? দেখো, সকাল থেকে যেটা দেখা যাচ্ছে একবারে আকাশ কালো হয়ে রয়েছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে হাওড়া বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, এবং বেশ কিছু জায়গায় গতকালকে যেরকম জল জমে গেছিল দ্বিতীয় গুলি জাতিতে, পাশাপাশি আজকেও ভারী বৃষ্টি হচ্ছে। তবে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে হাওড়া পুরসভার তরফ থেকে, 48 ঘন্টার ধরে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, একটি কন্ট্রোল রুমে নাম্বারও দিয়ে আছে যারা বিপদকালীন অবস্থা তাই ফোন করে তাদের সাহায্যের জন্য পৌঁছে যাবে হাওড়া পুরসভার, এবং দুদিন পর পর একদম পুরসভার সমস্ত যারা এমার্জেন্সি বিভাগে রয়েছে তাদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে, তাদের এই দুদিন সতর্কভাবে থাকতে বলা হয়েছে যাতে অশনির প্রভাব যদি হাওড়ায় পড়ে কোন রকম ভাবে তার পরিস্থিতি মোকাবেলা করতে পারে। যেরকম ঝড়ের কোনো সম্ভাবনা এই হাওড়ার প্রভাব না পড়লেও কিন্তু গত দুদিন ধরে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টি এবং বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় জল জমে এবং দুর্ঘটনাও ঘটছে, যেটা গতকালকে জগৎবল্লভপুরে দেখা গেছে যে একটি ঠিকা কর্মী যে বিদ্যুতের তার উপর গাছ ছিল সেই গাছ কেটে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে বিদ্যুতের তারে গাছ পড়ে কোনো বিপদ না ঘটে, সেই গাছ কাটতে গিয়ে বিপদ ঘটে গেল এবং একজন ঠিকা শ্রমিকের মৃত্যু হলো। তবে পুরোপুরি ভাবে হাওড়া প্রস্তুত রয়েছে এই অচিনি ঝড়ের কোনো প্রভাব যদি হাওড়াতে পরে সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, তবে সকাল থেকেই যে অচিনির যে সন্দেহের যে বৃষ্টি প্রভাবটাই বেশি দেখা যাচ্ছে, তবে ঝড় এখনো সেভাবে না দেখা গেলেও বৃষ্টি প্রভাবটাই হাওড়ায় প্রবল ভাবে দেখা যাচ্ছে। বেশ, ধন্যবাদ জগন্নাথ, কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। অসনের প্রভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হাওড়াতেও, সেই হাওড়ার ছবি আমাদের সামনে তুলে ধরলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত, দেখছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায়। ঘূর্ণিঝড় অশনি এগিয়ে আসছে উপকূলের দিকে এমনটাই জানতে পারা যাচ্ছে, তবে উপকূলের কাছে আসতে গতি কমছে অশনির এমনটাও খবর আবহাওয়া দপ্তর সূত্রে। শেষ 6 ঘন্টায় ঘূর্ণিঝড় অশনি তার গতি কমিয়েছে এবং গোটা রাজ্য জুড়ে অশনির সতর্কতা জারি করা হয়েছে, অশনির ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা কম এমনটাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে অশনির প্রভাবে জোর ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা, জেলায় জেলায় বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা রয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। অসুরের প্রভাবে হাওড়াতেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে, অসুরের মোকাবিলা করার জন্য সমস্ত রকম ভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীও প্রস্তুত রয়েছে অসুরকে মোকাবিলা করার জন্য, কন্ট্রোল রুম খোলা হয়েছে সমস্ত রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন, অসুরের মোকাবিলায় সতর্ক রয়েছে কলকাতা পুরসভাও, কন্ট্রোল রুম খোলা হয়েছে, বিদ্যুৎ সমস্যার সমাধানে জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে এবং মেয়রের নির্দেশে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, মেয়রের নির্দেশে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে মোকাবিলায় করার জন্য প্রস্তুত কলকাতা পুরসভা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছাকাছি অশনি, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছে অশনি এমনটাই জানতে পারা যাচ্ছে। আজ দুপুরের মধ্যে শক্তি ক্ষয় করছে অশনি, উত্তর এবং উত্তর পূর্ব অভিমুখে বাঁক নেবে অশনি এমনটাই জানতে পারা যাচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় অশনির প্রভাব এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছাকাছি রয়েছে অশনি এমনটাই জানতে পারা যাচ্ছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছে অশনি।